নমস্কার, খোঁজ খবরে আপনাকে স্বাগত জানাই। যেমন কি আপনি থাম্বনেলে দেখেছেন, পিডিএফকে কীভাবে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা যায়, তো এই টপিকটা নিয়েই আজকে আমাদের এই ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা তাদের পিডিএফ ফাইলটিকে তার নিজের মাতৃভাষাতে ট্রান্সলেট করতে চাইছেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক, কীভাবে আপনি আপনার পিডিএফ ফাইলটিকে আপনার মাতৃভাষায় পরিবর্তন করে নিতে পারেন এবং সহজেই তার মানে বুঝে উঠতে পারেন। প্রথমেই আপনাকে আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে এটাকে আপনারা দেখতেই পাচ্ছেন, সাইডে গিয়ে ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপে ক্লিক করার পরে আপনি এখানে সার্চ করবেন অনলাইন ডক ট্রান্সলেটর .com, যেমন এসছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে আসবে। তো একটু সময় নিচ্ছে, ততক্ষণ একটু ওয়েট করে নেব। আমাদের সম্পূর্ণ পেজটি ওপেন হয়ে গেছে। এবারে নিচের দিকে আসবো, এখানে দেখতেই পাচ্ছেন যে ট্রান্সলেট নাও, এই ট্রান্সলেট নাওয়ে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই নিচের দিকে আমরা স্ক্রোল করব, গিয়ে দেখতেই পাচ্ছি আমরা যে আপলোড ফাইল বলে এখানে লেখা রয়েছে, এই জায়গাটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার ফোনে যেখানে আপনার পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে আছে সেটিকে ওপেন করে নেবেন। এখান থেকে আপনারা গিয়ে আপনার যে জায়গাতে আছেন ফাইলে গিয়ে আপনার মেমোরি কার্ডের যে জায়গাতে আছে বা ফোন মেমোরিতে যেখানে আছে সেখান থেকে খুঁজেও বার করতে পারেন। আমার যেহেতু আছে এখানেই, তাহলে আমি প্রথমেরটাকেই নিয়ে দেখাচ্ছি। এই পিডিএফটিকে আমি আপলোড করে দিচ্ছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে পিডিএফটি আপলোড সম্পূর্ণ হয়ে গেছে, সম্পূর্ণ আপলোড হয়ে গেছে। এবার এখানে নিচের দিকে আসবেন, যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, অটোমেটিক ল্যাঙ্গুয়েজ কিন্তু আমার ডিটেক্ট করেই নিয়েছে বাম পাশে। এবারে পাশেরটা আপনার যে ভাষাতে আপনি ট্রান্সলেট করতে চাইছেন ডকুমেন্টসটাকে, সেই ভাষাটি এখানে আপনি চুজ করবেন। যেহেতু আমি বাংলাতে দেখাতে চাইছি তাই এখানে আমি বাংলা সিলেক্ট করছি। আপনারা কিন্তু অন্য ভাষাতেও ট্রান্সলেট করতে পারেন, আপনার যে ভাষা পছন্দ সেই ভাষাটিকে আপনি এখানে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পরে এই ট্রান্সলেটে আপনি ক্লিক করে নেবেন। এখানে আপনাকে একটু ওয়েট করতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে শুরু হয়ে গেছে ট্রান্সলেট ডকুমেন্ট, পার্সেন্টেজ একটা দেখা যাচ্ছে কত পার্সেন্ট ট্রান্সলেট হচ্ছে, 73% অলরেডি হয়ে এসছে। তো এটা 100% যতক্ষণ না হচ্ছে, কমপ্লিট হচ্ছে না, হয়ে গেছে আমার। তো নিচের দিকে আপনাকে অটোমেটিক নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ইউর ট্রান্সলেটেড ডকুমেন্ট, এই জায়গাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে ডাউনলোড অপশানে দিয়ে দেবে। তো এটি আপনাকে এবার ডাউনলোড করে ওপেন করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যে এটি হচ্ছে গিয়ে আমার ইংরেজিতে ছিল, সেই ইংরেজিটি কিন্তু বাংলাতে হয়ে গেছে। যদিও আমরা বাংলাতে অতটা সুন্দর করে ট্রান্সলেট হয় না, এখানে কোনো যুক্তাক্ষরগুলো কিন্তু জুড়ে নেই, সব আলাদা আলাদা আছে, হলেও আমাদের কিন্তু পড়তে অসুবিধা হবে না। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আন্তর্জাতিকটা কীভাবে লেখা রয়েছে। তবে আমাদের যারা আমরা কিছুই বুঝতে পারছি না যে পিডিএফটি, তার থেকে অন্তত কিছুটা হোক আমরা বুঝে নিতে পারি। কিছুটা কেন, প্রায় 90% আমরা এখান থেকে নিতেই পারি। তাহলে এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী পর্যায়ে যখনই আমি কোনো এই ধরনের নতুন ভিডিও আপলোড করব আপনার ফোনে গিয়ে নোটিফিকেশনটি পৌঁছে যায়।